হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঊর্ধ্বমুখী তাপমাত্রা সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট এক নজরে। তো বন্ধুরা, ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে রাজ্যের কোন কোন জেলায় কবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা বেড়েছে অনেকটাই। রবিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস, সোমবার তা বেড়ে হয়েছে 22.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তর পশ্চিমে পশ্চিমী ঝঞ্ঝা আর পূর্বে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিন দিন অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে, তারপর বৃষ্টি কমবে। এছাড়াও 16 মার্চ নাগাদ আসাম এবং মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে 16 মার্চ রাত নাগাদ পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা আঁচড়ে পড়তে চলেছে। এর প্রভাবে পশ্চিম হিমালয়ে 17 থেকে 18 মার্চ বিচ্ছিন্ন বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর ও লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে বৃষ্টি হতে পারে 16 মার্চের মধ্যে। উত্তরবঙ্গের আবহাওয়া। সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে তাপমাত্রা ধাপে ধাপে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। পরবর্তী দুদিনে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী দুদিনে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।